হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে রেডি হয়ে চলে গেছিলাম আগরপাড়ার জেআইএস ইউনিভার্সিটিতে। প্রথমেই ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম দমদম স্টেশনে। সেখান থেকে আবারও ট্রেন চেঞ্জ করে চলে গেছিলাম আগরপাড়ায়। আগরপাড়া স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ধরে নিয়েছিলাম একটা টোটো রিক্সা। টোটো রিক্সার পেছনে জায়গা পাইনি, তো সেই জন্যই ফ্রন্ট সিটে বসে চলে গেছিলাম জেআইএস ইউনিভার্সিটিতে। যাওয়ার মুখেই পড়েছিল নারুলা ইনস্টিটিউট এবং তার পাশেই ছিল জেআইএস ইউনিভার্সিটি। তো যথারীতি জেআইএস ইউনিভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকলাম। তোমরা কে কে জেআইএস ইউনিভার্সিটিতে পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা নারুলাতে পড়ো তারাও কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। রাস্তার দু সাইড দিয়ে এরা বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। ভেতরটা ভীষণই পয় পরিষ্কার ছিল এবং এই সাইডেও তাদের কিছু ট্রান্সপোর্টের জন্য বাস রাখা ছিল। এবং ঢোকার মেন এন্ট্রান্সেই ছিল ভীষণ সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি, যেটা ভীষণই ব্রাইট এবং কালারফুল ছিল। তারপরে সরস্বতী মায়ের দর্শন করলাম, তার পাশেই ছিল জেআইএস গ্রুপের লোগো। তারপরে যথারীতি আমরা এদের যে অডিটোরিয়াম রুমটা আছে সেটাতে ঢুকলাম। আজকে ছিল মেনলি আমাদের সেমিনার, তো আজকে আমাদের কলেজ থেকে কয়েকজন আমরা এসেছিলাম এদের কলেজে সেমিনার অ্যাটেন্ড করতে। তো আমরা সবাই এখানে পেছনে বসেছিলাম এবং আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম এদের অডিটোরিয়ামটা। তারপরে যথারীতি আমাদের সেমিনার শেষ হয়ে যাওয়ার পরে বাইরে বেরিয়ে এলাম এবং পাশেই ছিল এদের একটা ছোট্ট করে পুল টাইপের, এবং তার পাশেই আমরা বসে পড়েছিলাম সবাই মিলে টিফিন খাওয়ার জন্য। তোমরা কারা কারা কলেজ লাইফে এরকম একসঙ্গে টিফিন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এটার আনন্দটা একটা আলাদাই। যাই হোক, সবাই মিলে টিফিন খেয়ে নিলাম এবং আমি সবাইকে বলছিলাম একটু হাই হ্যালো করে দিতে সবাইকে, তো সেটাই করছিল ওরা এবং লজ্জাও পাচ্ছিল। তো যাই হোক, তার মাঝখানে আমি নিজেকেও একটুখানি দেখিয়ে নিলাম তোমাদেরকে। তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এলাম আবারও ট্রেন ধরার জন্য। প্রথমেই এলাম আগরপাড়া স্টেশনে, তো সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম সোজা দমদম স্টেশনে। তারপর সেখান থেকে যথারীতি আবারও ট্রেন ধরে নিলাম ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য। তো ট্রেনে করে যাওয়ার সময় এখানে হঠাৎ করেই দেখলাম মেট্রো যাচ্ছে, তো সেই জন্য আমি আবারও ক্যামেরাটা বের করে মেট্রোটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যাই হোক, তারপরে পৌঁছে গেলাম ক্যান্টনমেন্ট স্টেশন। সেখান থেকে বাড়ির জন্য ধনে পাতা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। আজকের মতো সবাইকে টাটা।